জয় জগৎ বন্ধু হরি আজকে এক ফকিরের প্রভুর দর্শন সম্পর্কে আলোচনা করব শ্রী শ্রী বন্ধুদের তরঙ্গিনী থেকে পাঠ করছি ঢাকা অঞ্চলে বহু মুসলমান ফকির দরবেশ বাস করিতেন তাহাদের মধ্যে কেহ কেউ সাধনায় সিদ্ধি লাভ করিয়াছিলেন অনেক ফকির দরবেশই প্রভু বন্ধু সুন্দরের রূপগুণ মাধুর্যে আকৃষ্ট ছিলেন প্রভু বন্ধু সুন্দর ও শ্রদ্ধা ও স্নেহ করিতেন কারণ যেমন ছিলেন ফকির ফকিররা তেমন ছিলেন প্রভু হিন্দু মুসলমান ভেদবুদ্ধির বহু ঊর্ধ্বে শ্রী প্রভু অনেক সময় নিজেকে ফকির বলিয়া পরিচয় দিতেন ও লিখিতেন ঢাকার বিখ্যাত এ ছাহেক ফকির থাকিতেন নয়া বাজারের নিকট শ্রী প্রভু আছেন মৌলবী বাজার ফকিরের প্রভুদর্শন ব্যাপার লইয়া একটা অদ্ভুত ঘটনা ঘটিয়াছিল ফকির সাহেব রাত্রে স্বপ্ন দেখিয়াছেন এক দিব্যমূর্তি নবী ফরিদপুর হইতে ঢাকায় আসিয়াছেন রামবাবু জজের বাড়ি আছেন ফকির সাহেব অনুসন্ধান করিয়া পরদিন সকালে যথাস্থানে উপস্থিত হইয়াছেন দুয়ারে যাকে পাইলেন তাহাকে নিজ ভাষায় জিজ্ঞাসা করিলেন ফরিদপুর থন পীরভু আইছে আমি দেখবার লাইগা আইছি দেহন যাইব না রমেশচন্দ্র দোতলায় প্রভুর থাকিবার ঘর দেখাইয়া দিয়া বলিলেন ওই স্থানে প্রভু আছে আছেন আপনি যান দর্শন করুন গিয়ে রমেশচন্দ্রের কথা শুনিয়া ফকির গম্ভীরভাবে বলিলেন কি আমার যাইয়া দেহন লাগব তিনি নিজে দেহা দিব না যদি আমার গিয়াই দেহন লাগে তা ঘরে বৈশাই দেহম এই বলিয়া ফকির চলিয়া গেলেন রমেশচন্দ্র আর কোনো কথাই শুনিলেন না ইহার তিন দিন পর পূর্ণচন্দ্র সুধন্য কুমার মোহন প্রমু প্রমুখ প্রিয়জনদের লইয়া রমেশচন্দ্র সন্ধ্যায় বুড়িগঙ্গায় স্নান করিতে গিয়াছেন নিত্যই যান তিনি তাহারা স্নান করিয়া ফিরিবার সময় নয়া বাজার ওই ফকিরের দরগার নিকটস্থ পদ দিয়া ফিরিতেছিলেন দরগা অতিক্রম করিবার কালে সকলে মিলিয়া জয় জগৎবন্ধু বলিয়া উচ্চধ্বনি দিয়াছেন ধ্বনি শুনিয়ায় ফকির সাহেব দরগার বাহির হইলেন একটু অগ্রসর হইয়া পূর্ণচন্দ্রের মুখখানির দিকে অপলোকে তাকাইয়া থাকিলেন টপ টপ করিয়া পবিত্র অশ্ববৃন্দু গণ্ড বাহিয়া পড়িতে লাগিল ফকির কোন প্রকারে আপনাকে সামলাইয়া লইয়া বলিতে লাগিলেন প্রভু তুমি দেহাদিলা তুমি দেহা না দিলে না খাইয়া মইরা যাইতাম তিন দিন কিছুই খাই নাই তুমি যে ফরিদপূর্ণ থন আইছ মুই খোয়াবে দেখছি আমি তোমারে ভক্তি করুম এই কথা বলিয়া প্রণাম করিতে যাইতেই পূর্ণচন্দ্র রমেশচন্দ্রের দিকে দৃষ্টিপাত করিলেন রমেশচন্দ্র ফকিরের মুখের দিকে একবার তাকাইয়া তারপর পূর্ণচন্দ্রকে প্রণাম করিতে প্রণাম গ্রহণ করিতে ইঙ্গিত করিলেন রমেশচন্দ্রের আদেশ পাইয়া পূর্ণ স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন ফকির আর্তভাবে পায়ে পড়িয়া প্রণাম করিলেন পুনঃ উঠিয়া বলিলেন কও আমার আর কোনো ভয় নাই পূর্ণ বলিলেন কোনো ভয় নাই ফকির ঐরূপ তিনবার জিজ্ঞাসা করাতে পূর্ণচন্দ্র তিনবার ওই উত্তর দিলেন কথাটি বলিবার কালে পূর্ণচন্দ্রের মুখখানাও যেন হঠাৎ পূর্ণচন্দ্রের শির ধারণ করিল পরমুহূর্তে মিলাইয়া গেল ফকির দরগায় চলিয়া গেলেন রমেশচন্দ্র সগণে যথাস্থানে আসিলেন বাসায় পৌঁছিয়াই পূর্ণচন্দ্রের সর্বাঙ্গ অবশ হইয়া গেল তিনি পুনঃ পুনঃ রমেশচন্দ্রকে বলিতে লাগলেন হাই হাই এ কি হল রমেশচন্দ্র বলিলেন প্রভুই তোমার ভিতর দিয়া ওই ফকিরকে ঐরূপ দর্শন দিয়াছেন ইহাতে কোন সংশয় নাই আমাদের সকলকে ফকির পূর্বে অনেকবার দেখেছেও ভালোই চিনে আজ চিনল না কেন সে আজ আর তোমাকে দেখে নাই প্রভুকেই দেখেছে যদি তোমাদের বিশ্বাস না হয় আবার যাইয়া দেখো তোমাকে প্রভু মনে করে কি না পরীক্ষার্থ পূর্ণচন্দ্র সুধন্য কুমার পুনরায় ফকির সাহেবের কাছে গেলেন পরম হাস্যময় বদনে ফকির পূর্ণ সুধন্যের মাথায় হাত দিয়া বাৎসল্যভাবে আশীর্বাদ করিয়া বলিতে লাগিলেন ওরে তোগো কপাল ভালো আসল জিনিস পাইছিস ধইরা থাকিস মধুর চাক পাইছিস ধৈর্য থাকলে মধু খাইতে পারবি আমি তগো লাইগা দোয়া করুম পূর্ণ সুধন্য ফিরিয়া আসিয়া কথা রমেশচন্দ্রকে জানাইলেন রমেশচন্দ্র বলিলেন পূর্ণ যিনি স্ফটিক স্তম্ভ হইতে প্রহ্লাদকে দেখা দিয়াছেন তিনি তোমার ভিতর দিয়া ফকিরকে দর্শন দিবেন ইহাতে অত আশ্চর্যান্বিত হও কেন জয় জগৎ বন্ধু হরি